আবারও বাড়ছে বিদ্যুতের দাম, 8-15% বৃদ্ধির প্রস্তাব বিতরণ কোম্পানিগুলোর, আজ থেকে গণশুনানি শুরু। রোহিঙ্গা আসার সংখ্যা লক্ষণীয় মাত্রায় কমেছে বলছে জাতিসংঘ, সেনাবাহিনীর তত্ত্বাবধানে শৃঙ্খলা ফিরেছে ত্রাণ বিতরণে। বিশ্বজুড়ে মিয়ানমারের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আন্তর্জাতিক গণ আদালতের রায়, আইন বিশেষজ্ঞদের অভিমত। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার, খুচরা বাজারে দাম এখনও সাধারণের নাগালের বাইরে। এবার উত্তর কোরিয়ার ওপর বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র, তালিকায় নতুন করে যুক্ত হল ভেনেজুয়েলা, চাঁদ। স্বাগত নিউজ 24 সংবাদে, পুরোটা সময় আপনাদের জুড়ে আছি আমি সালেহুল চৌধুরী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আবারও বাড়ছে বিদ্যুতের দাম, পাইকারি ও খুচরা গ্রাহক উভয় ক্ষেত্রেই আজ থেকে এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কোম্পানিগুলোর দেয়া প্রস্তাবের ভিত্তিতে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেয়া বিদ্যুতের পাইকারি মূল্যহার পরিবর্তনের জন্য গণশুনানি হবে আজ। এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুতের খুচরা মূল্য পরিবর্তনের শুনানি হবে 27 সেপ্টেম্বর এবং পল্লী বিদ্যুতের 27, ডিপিডিসির 28 সেপ্টেম্বর, টেস্কোর 2 অক্টোবর, ওজো পাডিকো 3 এবং নজো পাডিকোর শুনানি হবে 4 অক্টোবর। বিইআরসি সূত্র জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপির বিতরণ কোম্পানিগুলোর কাছে পাইকারি বিক্রির ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় 15% বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আর বিভিন্ন বিতরণ কোম্পানি খুচরা গ্রাহক পর্যায়ে 8-12% হারে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। রোহিঙ্গা প্রসঙ্গ, জাতিসংঘের সংস্থাগুলো বলছে মিয়ানমারের রাখাইন প্রদেশের সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সংখ্যা গত কয়েকদিনে লক্ষণীয় রকম কমে গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, মিয়ানমার ছেড়ে রোহিঙ্গাদের পালিয়ে আসা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এমন কথা বলার সময় এখনো আসেনি। তবে ওই মুখপাত্র বলেছেন, সীমান্ত এলাকার কাছে মাঠ পর্যায়ে তাদের যে দলগুলো কাজ করছে তারা পালিয়ে আসা লোকের সংখ্যা নিশ্চিতভাবে কমেছে বলে খবর দিচ্ছে। রোববার প্রকাশ করা ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুদিনে সীমান্ত পার হয়ে আসা লোকের সংখ্যা কমেছে বলে খবর পাওয়া গেছে। এতে বলা হয়, অল্প সংখ্যক লোক এই সময়ে কক্সবাজারে এসেছে বলে লক্ষ্য করা গেছে। বাংলাদেশে আগত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় 4,30,000। সেনাবাহিনীর অংশগ্রহণে দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে ত্রাণ বিতরণে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে, তবে এখনও বিচ্ছিন্নভাবে ত্রাণ পাওয়ার আশায় কক্সবাজারের উখিয়া টেকনাফ রোডে অবস্থান করছে লাখো রোহিঙ্গা। হায়দার আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। পাহাড়ের উপর প্রতিদিনই বাড়ছে বোঝা, ত্রাণ পাওয়ার আশায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গারা আশ্রয় খুঁজছেন পাহাড়ে, ফিরছেন শরণার্থী ক্যাম্পগুলোতে। পাহাড়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে দ্বিতীয় দিনের মতো অংশ নেয় সেনাবাহিনী। এতে খানিকটা শৃঙ্খলা ফিরেছে ত্রাণ ব্যবস্থাপনায়। যানজট ও রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে কুতুপালং থেকে বালুখালি হয়ে পালংখালি পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। তবে তারপরও বিচ্ছিন্নভাবে ত্রাণ পাওয়ার আশায় রাস্তার উপর দাঁড়িয়েছে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী। এদিকে রোহিঙ্গাদের ত্রাণ মজুতে এরই মধ্যে দেখা দিয়েছে জায়গা সংকট। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। কোনো কাগজপত্র ছাড়াই কক্সবাজারে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করছে একটি সিন্ডিকেট। এই অবৈধ বাণিজ্য ঠেকাতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারও ঘোষণা দিয়েছেন
অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। ইসমতার এই তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনী নির্যাতন থেকে প্রাণ বাঁচাতেই কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে লাখ লাখ রোহিঙ্গা। মিয়ানমারে পরিবার পরিজন রেখে পালিয়ে এসেছেন অনেকে, তাই যোগাযোগের তাগিদেই বিভিন্ন অপারেটরের সিম কিনছেন তারা। রোহিঙ্গাদের হাতে টাকার বিনিময়ে এসব সিম তুলে দিচ্ছে স্থানীয় একটি সিন্ডিকেট। কোনো কাগজপত্র ছাড়া মাত্র 250 টাকায় সিম পাচ্ছেন তারা। কুতুব পালং ক্যাম্পের পাশের বাজারেই প্রতিদিন কয়েক হাজার সিম বিক্রির কথা জানান বিক্রেতারা। অন্য দোকানে বিক্রি করে আমাদের তো অফিস থেকে একদম শেডি দিছে, এগুলি আমি শ্রেণী নিয়ে বাধ্য করতো। আমার মনে করেন আপনার 1000 সে বেশি হবে এইবারের। আমার জানা মতো কাল করে আমরা একবার জিজ্ঞাসা করছি, অনেক সিম বিক্রি করতেছে। তবে এরই মধ্যে অবৈধ সিম বিক্রির জন্য কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। বিভিন্ন মোবাইল কোম্পানির যে ডিলার আছে তাদেরকে মেসেজটা পৌঁছে দেওয়া হয়েছে যে ন্যাশনাল আইডি ছাড়া এবং নির্দিষ্ট কোনো বাংলাদেশ নাগরিক ছাড়া অন্য কাউকে যদি সিম বিক্রি করা হয় তাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এবং এটা কিন্তু চলমান, অলরেডি আমরা কয়েকটা জায়গায় অপারেশন করেছি এবং তাদেরকে ওইভাবে ব্যবস্থাও নেওয়া হয়েছে। অবৈধ সিম বিক্রি রোধে অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আন্তর্জাতিক গণ আদালতে রোহিঙ্গাদের গণহত্যার দায়ে রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে দেওয়ার রায়ের আইনগত কোনো ভিত্তি নেই, তবে এ রায়ের শক্ত নৈতিক ভিত্তি রয়েছে বলে মনে করেন আইনজীবীরা। তারা বলছেন, এ রায়ের মধ্য দিয়ে মিয়ানমারকে শাস্তির আওতায় আনা না গেলেও বিশ্বজুড়ে রাষ্ট্রটির বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা রাখবে, যা আগামী দিনে দালিলিক প্রমাণ হিসেবে কাজ করবে। আরও জানাচ্ছেন তানজিন মেহেদি। জাতিগত নিধনের নামে রাখাইনে নিপীড়িত রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করছে মিয়ানমারে গণতন্ত্রের আড়ালে থাকা জান্তা সরকার। নির্বিচারে হত্যা শুধু নয়, পুড়িয়ে দেয়া হচ্ছে গ্রামের পর গ্রাম। রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার উদ্বাস্ত রোহিঙ্গাদের ঠিকানা এখন বাংলাদেশ। মিয়ানমারের বিরুদ্ধে এখন সরব বিশ্ব। 18 সেপ্টেম্বর মালয়েশিয়ায় বসে আন্তর্জাতিক গণ আদালত, 4 দিন ধরে শুনানি, জবানবন্দি, প্রামাণ্য দলিল আর সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেন আদালত। রায়ে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেন আন্তর্জাতিক গণ আদালত। যদিও আন্তর্জাতিক গণ আদালতে যে রায়টি আমরা পেয়েছি সেটির কোনো আইনি ভিত্তি নেই, তবুও আমরা এটা বলতে পারি যে আন্তর্জাতিক সমর্থন অর্জনে, বিশ্ববাসীর যে সমর্থন অর্জনে এটি প্রভাব বিস্তার করতে সক্ষম। জনগণ মনে করছে যে সেখানে গণহত্যা হয়েছে, এইটার একটা আন্তর্জাতিক প্রেশার তো তৈরি করার মতো ব্যাপার আছে বলেই আমি মনে করি। যেমন ভবিষ্যতে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হলে এরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আইনজীবীরা। জাহানার ইমামের যে ফল, গণ আদালতের যে ফলটা আমরা পেয়েছি, আমরা যদি মনে করি যে এই বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি উচ্চকিত থাকি, অনেক বেশি যদি আরও আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি এটা নিয়ে কথাবার্তা হতে থাকে, আমি এখনও মনে করছি যে এটার একটা ইম্প্যাক্ট আছে। এটা অন্তত মিয়ানমার সরকারকে অপরাধী হিসেবে, অপরাধের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য একটা ইফেক্টিভ টুল হিসেবে হয়তো আমাদের কাজ করতে পারে। মিয়ানমার রাষ্ট্রকে আমরা গণহত্যা দায়ে অভিযুক্ত করে একটি ট্রায়াল সেখানটাতে শুরু করানো যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটি এভিডেন্স হিসেবে কাজ করবে। মিয়ানমার যেহেতু দায় নিচ্ছে না, জাতিসংঘ নিরাপত্তা পরিষদও আছে গড়িমসি, তাই আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের বিষয়টিকে কঠিন বলছেন তুরিন আফরোজ। তাহলে একটিমাত্র উপায় খোলা রয়েছে রোম স্ট্যাটুটের আর্টিকেল 13 অনুযায়ী, সেটি হচ্ছে যে ICC-র প্রসিকিউশন যদি স্বপ্রণোদিত হয়ে সুও মোটো কোনো মামলার সূচনা করে। ইতিপূর্বে কিন্তু তারা এটি করেছে। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে হবে বলেও মনে করেন আইনজীবীরা। তানজিল মেহেদি, News24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা ব্যর্থ শিরোনামে বিদেশি গণমাধ্যমে প্রচারিত সংবাদ ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
অন্য এক অনুষ্ঠানে এ সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তানজিল মেহেদির আরও একটি প্রতিবেদন। চব্বিশে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা ব্যর্থ হয়েছে এই শিরোনামে খবর প্রচারিত হয় একটি বিদেশি টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে। খবরটি নিয়ে ব্যাপক ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে, দেখা দেয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উৎকণ্ঠাও। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এই সংবাদ সম্পূর্ণভাবে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক আর উদ্দেশ্যপ্রণোদিত। প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পক্ষে উপ প্রেস সচিব মোহাম্মদ আশরাফুল আলম খোকন স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিতে দেশের নিরাপত্তার সার্বিক স্বার্থ পরিপন্থী এমন সংবাদ প্রচার ও প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানানো হয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভার শেষে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছে। এর কোনো সত্যতা আছে বলে আমাদের কাছে প্রতিবাদ হয় নাই, সুতরাং এই ব্যাপারে আর কোনো আলোচনা হয় নাই। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। আবারও রোহিঙ্গা প্রসঙ্গ। মুসলিম রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেয়া বক্তব্য ভাওতাবাজি বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। রবিবার রংপুরের পল্লী নিবাসে তিনি এ মন্তব্য করেন। সাত লক্ষ মানুষকে আশ্রয় দেওয়া, খাবার দেওয়া, ভবিষ্যতে কর্মসংস্থান দেওয়া কঠিন কাজ, কিন্তু করতে হবে। সচিব বলেছে যে আমরা বেছে বেছে কিছু লোক নেব, ওদের তো আইডেন্টি কার্ডও নাই, ভিসাও নাই, কীভাবে বেছে নেবে? অর্থাৎ এটা একটা ভাওতাবাজি, শেষ পর্যন্ত দায়িত্ব আমাদের বহন করতে হবে। এবারে অন্য প্রসঙ্গ। নিয়ন্ত্রণহীন চালের বাজার। দেশের অন্যান্য জেলায় চালের দাম একটু একটু করে কমতে শুরু করলেও প্রভাব নেই এই জেলায়। রাইস মিল মালিক ও খুচরা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি শাকিলা ইসলাম জুয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারত থেকে চাল রপ্তানি বন্ধের গুজবে সাতক্ষীরায় চালের দাম কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়ে আর কমছে না, এতে বিপাকে নিম্নআয়ের মানুষ। চালের দাম যতদিন যাচ্ছে বাড়তেছে, কিন্তু বেতন তো আর বাড়তেছে না, এভাবে সংসার চালানো খুবই টাফ হয়ে যাচ্ছে। চালের দাম বেশি হয়েছে, তাহলে আমার লাগে 4 কেজি চাল, কিন্তু 3 কেজি চাল, তাহলে তাই কি পেট ভরি ভাত দিতে পারতেনি। আড়ত দ্বারা চাল মজুত করে বেশি দামে বিক্রি করায় বাজারে চালের দাম বেশি বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। মজুত করা চাল যৎসময় তারা কম দামে না ছাড়বে, তৎসময় আমরা চাল কম দামে বেশি পাচ্ছি না, কারণ আড়ত থেকে আমরা যে দামে কিনবো তাছাড়া আমাদের কাছে কেজিতে 2-3 টাকা বেশি হবে, 4-5 টাকা কেজিতে বেশি। এটা যদি মজুদারে এটা কমাই দেয় তাহলে কমবে, নইলে আমাদের হাতে এটা না। আমরা যতদূর জানতে পারছি ইন্ডিয়ার চালোবাজার আগেও যে দাম ছিল এখনও সে দাম আছে, কিন্তু আমাদের সাতক্ষীরা চালোবাজার এখনও সেভাবে আগের দামে ফেরত আসেনি। চালের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। রাইস মিল রয়েছে আমাদের জেলায়, সেগুলো একটু দেখার জন্য বা কেউ যদি কোথাও মজুদ করে রাখে সেই বিষয়টি একটু স্ট্রংলি মনিটর করার জন্য। অলরেডি কয়েকটা জায়গায় কিন্তু মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা এটিকে আরও জোরদার করার চিন্তা ভাবনা করছি। খাদ্য অধিদপ্তরের হিসেবে সাতক্ষীরায় রাইস মিল রয়েছে 268টি, যা থেকে এবার চাল তৈরি হয়েছে 5,99,568 মেট্রিক টন। নওগাঁর খুচরা বাজারে মোটা চালের দাম কেজিতে 4-5 টাকা পর্যন্ত কমলেও চিকন চালের দাম কমেছে মাত্র 1-2 টাকা। তাই চালের দাম আরও কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি ভোক্তাদের, আর ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের দাবি বাজার মনিটরিং করার। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের চাল উৎপাদনের অন্যতম জেলা হিসেবে পরিচিত নওগাঁ। চাহিদার সিংহভাগই মেটানো হয় এ জেলা থেকে। গত দুদিনে সরকারি অভিযানে নওগাঁর খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম প্রকারভেদে 3-4 টাকা পর্যন্ত কমেছে, আর বস্তাপতি কমেছে 200-300 টাকা। চালের দাম আগের চেয়ে কেজি প্রতি 3-4 টাকা কমে গেছে। মোটা চালের দাম কমলেও চিকন চালের দাম তেমন কমেনি বলছেন ব্যবসায়ীরা। সরকার বলতেছে দাম কমে গেছে, আপনারা এত বাড়াচ্ছেন কেন? আমরা তো বাড়াচ্ছি না, বড় বড় মিলার ব্যবসায়ীরা যেভাবে দিচ্ছে আমরা সেভাবে লিখছি। আমরা যে কম আলো সে কম আমরা সে টাকাই হচ্ছে না, আমরা কিনবো কিভাবে কন? এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করার দাবি ভোক্তা ও ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের। মনিটরিং ব্যবস্থা ঠিক রাখে আরও দাম কমবে, আমরা ক্রেতারা খায়া গরিব দুঃখীরা সহজ হবে।
পর্যায়ক্রমে 200 থেকে 300 টাকা 50 কেজি বস্তার উপর দাম কমেছে। সরকার যদি এটা মনিটরিং যদি ঠিক মতো নিয়মতান্ত্রিকভাবে যদি করে তাহলেই চালের দাম আরও আমরা মনে করছি যে আরও একটু কমতির দিকে হবে। বর্তমান বাস্তবতায় প্রশাসনকে আরও তৎপর হওয়ার পরামর্শ সাধারণ ভোক্তাদের। আন্তর্জাতিক প্রসঙ্গ, এবার উত্তর কোরিয়ার ওপর বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ভেনেজুয়েলা ও চাঁদের নাম। হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকটি বিদেশি সরকারের কাছ থেকে তথ্য প্রাপ্তির সূত্র ধরে নতুন করে এই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। রোববার শেষ ভাগে নিষেধাজ্ঞা আরোপিত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি বলেন, আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করা তার প্রথম ও প্রধান দায়িত্ব, আর তাই যাদের চলাফেরার কারণে আমেরিকানরা অনিরাপদ বোধ করবে তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপের ফলে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও চাঁদ যুক্ত হল পূর্ব আরোপিত ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন এবং সোমালিয়ার সাথে। And when will you make a decision about the Iran deal? জার্মানির নির্বাচন প্রসঙ্গ, জার্মানির সাধারণ নির্বাচনে চতুর্থবারের মতো দেশটির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন অ্যাঙ্গেলা মার্কেল। রোববার ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়। সে তালিকায় প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করেছে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ইউনিয়ন শিবির। এর মধ্য দিয়ে মার্কেল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ দল 32.5% ভোট পেয়ে জার্মানির সংসদে বৃহত্তম দল হিসেবে অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে মার্কেলের প্রতিদ্বন্দ্বী মার্টিন স্কলস ও তার দল বামপন্থী সোশ্যাল ডেমোক্রেট এসপিডি পায় 20% ভোট। আর প্রত্যাশিত এই বিশাল জয়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মার্কেল তার উপর পুনরায় আস্থা রাখায় দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার ড্রিম হলিডে পার্কের সৌজন্যে শারদীয় দুর্গোৎসবের খবর। দুর্গাপূজা এখনও শুরু হয়নি, শেষ হয়নি মণ্ডপের কাজও, তবু মণ্ডপে মণ্ডপে আসছেন দর্শনার্থীরা। রঙিন কারুকার্য দেখতে ভালো লাগে বলেই মণ্ডপে ছুটে আসা বলে জানান তারা। কি পেশাগত, কি শৌখিন ফটোগ্রাফার, এ সময় সবাই তুলতে শুরু করেন মণ্ডপ আর দেবী প্রতিমার ছবি। এবারও তাই আয়োজকরা শেষ সময়ে কাজ চালাচ্ছেন দ্রুত গতিতে। দুর্গাপূজার সেই খবর অন্তরা বিশ্বাসের কাছে। সাতসাত রপটা শুরু হয়েছে কদিন আগেই, মণ্ডপে লেগেছে রঙের ছটা, সেই রঙিন রূপ দেখতে বেরিয়ে পড়েন অনেকেই। মণ্ডপের সাথে নিজেদের ছবি তুলে ভালো লাগার মুহূর্তটাকে ফ্রেমবন্দিও করছেন কেউ কেউ। আমি আসছি যে পূজা মণ্ডপটা দেখতে, মানে পূজা মণ্ডপটা কেমন হয়েছে। ঢাকার ভিতরে যেগুলো প্রচলিত ভালো ভালো পূজা হয় বা বড় মন্দির, তো সেখানে আমরা ঘুরতেছি, তো ছবি তুলে নিয়ে যাচ্ছি বা আমাদের ওইদিকের ফ্রেন্ড বা গার্জিয়ান মাদের দেখাবো, এর জন্য আর কি ঘুরতেছি এখন। বড় উৎসব বা আনন্দের ক্ষেত্রে আমার মনে হয় এখানে সাম্প্রদায়িকতার কোনো বিষয় কাজ করে না, করা উচিত না কোনো মানুষের মধ্যে। এই আনন্দেই আসলে এলাম এখানে। মণ্ডপের কাজ এখনও শেষ হয়নি অনেক জায়গায়, শেষ মুহূর্তে রাত জেগেও কাজ করবেন অনেকে। মণ্ডপের কাজ বাকি থাকলেও দেবী প্রতিমা গড়া শেষ অনেক জায়গায়। শখের ফটোগ্রাফাররা শুরু করে দিয়েছেন সেই অনিন্দ্যসুন্দর প্রতিমার ছবি তোলার কাজ। ভিড় কম, আইসা একটু মানে ইজিলি ছবি তোলা যায়। আর এখন এইটার একটা স্বাদ অন্যরকম, আর পূজার সময় শুরু হয়ে যায় তখন আরেকটা
ডিফারেন্ট একটা সাজ থাকে। আয়োজকরা নিজেদের মণ্ডপ আর প্রতিমাকে সবচাইতে সুন্দর দেখাতে চেষ্টা করছেন সাধ্যমতো। গতবার যে আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম, এবারে আশা করছি যে আমরা এটা দিয়ে আমাদের স্টেজ, আমাদের সেই আলোকসজ্জাগুলো দিয়ে আমরা আবার সেই আগে জায়গায় চলে যেতে পারব। দেবী দুর্গা এবার আসবেন নৌকায় চড়ে আর ফিরবেন ঘোড়ায় চড়ে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, মর্তে এসে দেবী দমন করবেন সব অশুভ শক্তিকে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এদিকে বাগেরহাট মৌলভীবাজারেও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমার রং তুলির শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা, আর সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছেন প্রশাসনও। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল কয়েক বছর ধরে বাগেরহাটে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিমার সংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতায় এবারও বেড়েছে 50টি। দুর্গাপূজা ঘিরে মণ্ডপে প্রতিমা তৈরিতে এখন রাত দিন ব্যস্ত প্রতিমা কারিগররা। মাটির কাজ শেষ করে প্রতিমায় রঙের কাজ শুরু করেছেন তারা। 15 জন শ্রমিক কাজ করতেছে দিন রাত 24 ঘন্টা, খুব কঠিন ভাবে পরিশ্রম করে যাচ্ছে, আর এখন শেষ মুহূর্তে রং করার সময় এসে গেছে। এখানে 651টি প্রতিমার কাজ প্রায় শেষ মুহূর্তের কাজ, রঙের কাজ বাইরের গুলো হয়ে গেছে, বাকি আছে আমাদের দুর্গা প্রতিমা। শান্তিপূর্ণভাবে উৎসব শেষ করতে সব প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্গাপূজা এই হাকিমপুর শিকদার বাড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে, এবারও এর ব্যতিক্রম হবে না। মায়ের আগমন উপলক্ষে আমাদের যে সমস্ত প্রিপারেশন নেওয়ার দরকার বাগেরহাট জেলাগুলি সে সমস্ত প্রিপারেশন নিয়েছে। মৌলভীবাজারেও মণ্ডপে মণ্ডপে চলছে পূজার শেষ প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা খড় মাটির কাজ শেষ করে রঙের তুলি নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। চলছে সাজসজ্জারও কাজ। আমরা সাজসজ্জার কাজটা আজ থেকে 1.5 মাস আগে ধরছি, ব্রিজের কাজ তো দইয়া, তো এই পর্যন্ত আমরা সম্পূর্ণ কাজই করে যাইছি, অল্প কাজ হয়েছে। 2 মাস ধরে কাজ করি আর মাটির কাজ শেষ, এখন আমরা রঙের কাজ ধরছি। তবে প্রতি বছরের মতো এবারও শহরের শিববাড়ি মন্দিরে থাকছে ব্যতিক্রমী আয়োজন। এ মন্দিরে তৈরি করা হয়েছে 1000 হাতের দেবী দুর্গার প্রতিমা। শক্তিকে বিনাশ করার জন্য যে বিভিন্ন রূপ ধারণ করেছিলাম, তার মধ্যে 3টি রূপ আমরা এখানে তুলে ধরেছি। 1000 হাত বিশিষ্ট দুর্গা প্রতিমা, 100 হাত বিশিষ্ট দুর্গা প্রতিমা এবং 10 হাত বিশিষ্ট দুর্গা প্রতিমা। এ জেলায়ও পূজা ঘিরে তৎপর পুলিশ প্রশাসন। আমরা যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি, এখানে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদেরকে নিয়োগ করা হচ্ছে, র‍্যাব থাকবে, তারপর আমাদের পুলিশের এপিবিএন সদস্যরা থাকবেন। মাগুরায়ও মন্দিরে মন্দিরে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি। এবারে অন্য প্রসঙ্গ, যশোরে ভৈরব নদের খনন কাজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 6 বছর আগে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির পরও কাজ শুরু না হওয়ায় হতাশ স্থানীয়রা। তবে 2018 সালে জানুয়ারি থেকে কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। যশোর প্রতিনিধি রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময়ের প্রমত্তা ভৈরব নদী ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসায়ীদের যোগাযোগের একমাত্র মাধ্যম। দখল আর দূষণে এ নদ এখন মৃতপ্রায়। নদটি খননের মাধ্যমে নাব্য ফিরে পাবে আর নদী তীরবর্তী এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি নদটি আবার নৌযান চলাচলের উপযোগী হবে, গতি ফিরে পাবে এ অঞ্চলের অর্থনীতি, এমন প্রত্যাশায় নদটি খননের দাবি দীর্ঘদিনের। আমরা দীর্ঘদিন ধরে শুনে আসতেছি আমাদের এই নদীটা আপনার খনন করা হবে এবং বাজেট করা হয়েছে, আমরা এর কোনো প্রতিফলন আজও আমাদের চোখে পড়তেছে না। এই নদীটা বাঁচালে আমার যশোরের অনেক অনেক উন্নয়ন হবে। তবে নদটি খননের কাজ শুরু না হয় ক্ষুব্ধ বিভিন্ন সংগঠনের কর্মীরা। দীর্ঘদিন ধরে এই প্রতিশ্রুতি চলছে, ফলে এই নদীটি যে বহতা দেখবে যশোরবাসী সেই আশা নিরাশায় পরিণত হয়ে যাবে। নদী খননের জন্য মাপজোখের কথা বলে দীর্ঘ সূত্রতা তৈরি করা চলবে না, অনতিবিলম্বে একেবারে সরেজমিনে কাজ শুরু করতে হবে। যশোর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী বছরের প্রথম দিকে খনন কাজ শুরু হবে। ইতিমধ্যেই যশোর শহর অঞ্চলে প্রায় 12 কিলোমিটার খননের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আমাদের শুষ্ক মৌসুম, খনন মৌসুম শুরু হয় সাধারণত জানুয়ারি মাস থেকে, ডিসেম্বর কিংবা জানুয়ারি থেকে। আমরা আশা রাখি যে জানুয়ারি মাস থেকে আমরা এবছরে মানে খনন শুরু করতে পারবো। ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদে 272.82 কোটি টাকার ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পটি অনুমোদন হয়েছে।
প্রতারণার ফাঁদে ফেলে দরিদ্র সুন্দরী মেয়েদের পাচার করে দেয়া হচ্ছে ভারতে। এমন প্রতারক চক্রের হাত থেকে পালিয়ে আসা এক তরুণী র‍্যাবের সহায়তায় ধরিয়ে দিয়েছে মাদারীপুরের দুই পাচারকারীকে। তাদের কাছ থেকে তথ্য নিয়ে প্রতারক চক্রের মূল হোতাদের সন্ধানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদারীপুর প্রতিনিধি বেলাল রিজভীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভাগ্য পরিবর্তনের আশায় ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় কাজ করতেন মাদারীপুরের এক তরুণী। একই কারখানায় আনিস নামে এক যুবক মাত্র দুই মাস কাজ করে মেয়েটির সাথে সখ্যতা গড়ে তোলেন। নানা প্রলোভন দেখিয়ে বিয়ে করেন মেয়েটিকে। এরপর বাড়িতে নেওয়ার কথা বলে আনিস ভারতে নিয়ে যান তার স্ত্রীকে। নারী পাচারকারী সংঘবদ্ধ দল আছে, ওরা বিভিন্ন দরিদ্র পরিবারে টোপ দেয় যে বিয়ের প্রলোভন দেয়, বাবা মা অথবা মেয়েকে ফুসলিয়ে বিয়ে করে। বিয়ে করে পরে চক্রের অন্যান্য সদস্যদের সহায়তায় তারা ভারতে অথবা অন্যান্য দেশে নিয়ে যায়। তরুণীর মায়ের অভিযোগ বাড়িতে নেওয়ার কথা বলে মুম্বাইয়ের দালালদের হাতে তুলে দেওয়া হয় তার মেয়েকে। নিয়ে করে নিয়ে বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পর ওই জায়গায় ছয় মাস ওই জায়গায় রাখলো মেয়ে রাইখে। তারপরে এই যে এই অবস্থায় মনে করেন অনেক আমারও এর ভিতরে অনেক টাকা পয়সা আমি অনেক দিচ্ছি, মানুষের কাছে কেউ উদ্ধার করতে পারে নাই। নানা নির্যাতনের শিকার হয়ে প্রায় ৬ মাস পর ভারত থেকে পালিয়ে আসতে সক্ষম হন ওই তরুণী। জানান প্রতারক চক্রের ভয়ঙ্কর সব কৌশলের কথা। বিয়ে করার পরে তার দুই মাস পরে তাদের বাড়িতে নিতে চায়। নেওয়ার পরে সে বাড়িতে না নিয়ে ইন্ডিয়া নিয়ে যায়। ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরে তখন নির্যাতন করে তার দুই বন্ধুকে নিয়েও, বন্ধুর বউ দুইটা নিয়েও, যেমন আমার সাথে যা করে তাদের সাথে ওইটা করে। তার সহায়তায় আনিস ও আনিসের মাকে আটকের পর পাচারকারী চক্রের মূল হোতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানান র‍্যাবের এই কর্মকর্তা। ওই ছেলের বাড়ি কোথায়, ছেলের ঠিকানা কি, সবগুলোই ফল, ছেলের বাড়ি বা তাদের আর কোনো বিয়ে আছে কিনা বা কোথায় কি, এই সম্পূর্ণ তথ্য না নেওয়ার ফলেই এই প্রতারণার শিকার। নারী পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলেও জানান র‍্যাব কর্মকর্তা। যশোরের ঝিকরগাছায় সিদ্দিকুর রহমান নামে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৯টার দিকে উপজেলার দিগদানা মাঠে ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান বাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। বাঁকড়া মহিলা কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন জানান, রাতে বাড়ি ফেরার সময় সিদ্দিককে দিগদানা মাঠে গুরুতর আহত অবস্থায় দেখতে পান তিনি। এ সময় স্থানীয়দের সহায়তায় জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন। News 24 সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। দেখছেন News 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। মোবাইলে ইন্টারনেট ব্যবহারে দেশের মানুষ পাচ্ছে না ন্যায্য সেবা। খাত সংশ্লিষ্টরা বলছে সরকারের নীতিগত সহায়তা এবং বিটিআরসি দ্বারা মোবাইল ইন্টারনেটের দাম নির্ধারণ হলে কমবে গ্রাহক ভোগান্তি। আরো জানাচ্ছেন আফসার উদ্দিন। ২০০৮ সালে দেশে ইন্টারনেট ব্যবহার করত মাত্র ১২ লাখ মানুষ, বর্তমানে এ সংখ্যা ৭ কোটি ছাড়িয়েছে। তবে এর প্রায় ৯৪% মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন, বাকিরা ব্রডব্যান্ডে। হিসেব বলছে ৪২৬ জিবিপিএসের ৩১৬ জিবিপিএসই ব্যবহার করে ৭০-৮০ লাখ মানুষ ব্রডব্যান্ডের মাধ্যমে, আর মাত্র ১১০ জিবিপিএস ব্যবহার করে প্রায় ৬ কোটি ৪০ লাখ মোবাইল গ্রাহক, তাও আবার মাত্রাতিরিক্ত দামে। মোবাইল টেকনোলজির কিন্তু কস্ট কম্পোনেন্টগুলি যদি আমরা অ্যানালাইসিস করি, সেই কস্ট কম্পোনেন্টগুলি কিন্তু খুব হাই। সস্তায় কিভাবে সুলভ মূল্যে ইন্টারনেটটা পৌঁছানো যায় সেদিকে সরকারকে মনোযোগ দেওয়া উচিত। ইন্টারনেটের ক্ষেত্রে বিটিআরসি কোনো সে নাই, বিটিআরসি কোনো কথা বলে না, বিটিআরসি বলে নাই যে তুমি ন্যূনতম এই দামে বিক্রি করবা অথবা ম্যাক্সিমাম এই দামে বিক্রি করবা। এখানেই শেষ নয়, মোবাইলের গ্রাহকরা ঠকছেন ইন্টারনেটের গতিতেও। খাত সংশ্লিষ্টরা বলছেন হাতে গোনা কিছু সংখ্যক পকেট ছাড়া পুরো দেশেই 3G আছে কাগজে কলমে। ওরা সরকারের কাছ থেকে বা অন্যদের কাছ থেকে কিনে ব্যান্ডউইথ,
কিন্তু আপনাকে দেয় ডেটা, এবং ডেটা এমন মূল্যে বিক্রি করে যে আপনি যদি ব্যান্ডউইথের হিসাবে ক্যালকুলেট করেন তাহলে কখনো কখনো দেখা যায় যে আপনি 50 টাকার ব্যান্ডউইথে লাখ টাকা বিক্রি করার মতন অবস্থায় নিয়ে দাঁড় করিয়ে দেওয়া দেয়। আমাদের জন্য দুর্ভাগ্যজনক হচ্ছে এই দেশে কোনো টেলকো অপারেটর আমাকে আনলিমিটেড ব্যান্ডউইথের কোনো প্যাকেজই বিক্রি করে না। এক্ষেত্রে ব্রডব্যান্ডের নেটওয়ার্ক বাড়িয়ে দেশের প্রতিটি গ্রামেই ইন্টারনেট সেবার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশ রেলওয়ের একটা বড় দেশব্যাপী নেটওয়ার্ক আছে, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির দেশব্যাপী একটা নেটওয়ার্ক আছে, BTCL-এর একটা দেশব্যাপী নেটওয়ার্ক আছে। এই তিনটা সরকারি সংস্থা কিংবা প্রতিষ্ঠান, এই তিনটা সরকারি প্রতিষ্ঠানের নেটওয়ার্কটা প্রাইভেট সেক্টরে অবমুক্ত করা যেতে পারে কি না গ্রামে ইন্টারনেটটা পৌঁছে দেওয়ার জন্য। ডিজিটাল বাংলাদেশের পুরোপুরি বাস্তবায়নে ইন্টারনেট সেবা গ্রাম পর্যন্ত বাড়াতে ব্রডব্যান্ডের সার্বিক অবকাঠামো এবং সহায়ক নীতি নিশ্চিতের উপরও জোর দেন তারা। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে নিউজ 24 স্পোর্টস। AFC অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে বাছাই পর্বে কাতারকে 2-0 গোলে উড়িয়ে ফুটবলের অপার সম্ভাবনার হাতছানি দিয়ে রাখল বাংলার কিশোররা। গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের সীমানায় আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে শেষ হয় গোল শূন্য সমতায়। তবে জিহাদ হোসেন রাজি আজ ইতিহাস গড়তে মাঠে নেমেছেন। 61 মিনিটে মিরাজ গোলরক্ষকে একা পেয়েও মিস করেন গোলের নিশ্চয়ত সুযোগ। 1 মিনিট বাদেই আরেকবার হতাশ হয় দীপকের লক্ষ্যভ্রষ্ট শটে। তবে স্টেডিয়ামে উপস্থিত প্রবাসীদের বেশিক্ষণ নিরাশ রাখেননি ইয়ং টাইগাররা। ম্যাচের 70 মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দলকে এগিয়ে দেন দীপক। 81 মিনিটে ফাহিমের দুর্দান্ত কৌশলী শটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। আর এসকোর লাইনে মাঠের সকারের দর্শককে আর হাজার মাইল দূরের কোটি বাঙালিকে আনন্দে ভাসায় আগামী ফুটবল কাটা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজে ফেভারিটের তকমাটা কার গায়ে থাকছে? বলা যায় ঘরের মাঠে এগিয়ে আছে প্রোটিয়ারা। টাইগারদের যেমন কঠিন পরীক্ষা দিতে হবে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে, তেমনি চ্যালেঞ্জ নিতে হবে স্বাগতিক দেশ ব্যাটসম্যানদের। 107 টেস্ট খেলা হাসি মামলা হতে পারে টাইগারদের ভয়ের কারণ। পরীক্ষিত এই ব্যাটসম্যানকে নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। জেন্টলম্যান গেম ক্রিকেট, হাসি মামলা, একজন জেন্টলম্যান মাঠে মাঠের বাইরে, কথা কম বলা মানুষটা 22 গজে কতটা ভয়ঙ্কর হতে পারে প্রতিপক্ষের বোলাররাই ভালো জানে। ফাইনেস্ট স্ট্রোক মেকার, ব্যাট চালানোর ভঙ্গিমা কিংবা কবজির মোচড়ে খেলা শটে নিহিত এক শৈল্পিক সৌন্দর্য। টি টোয়েন্টির যোগে একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান, যেন শচীন লারাদের কথা মনে করিয়ে দেয়। বিশেষণ দিয়ে নয়, পরিসংখ্যানই বলে তিনি যে কোনো দলের জন্য কেন চিন্তার কারণ। 2004 থেকে 2017 এখন পর্যন্ত সাদা পোশাকে 107 ম্যাচ খেলেছেন। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি সবই আছে তার উইলোতে। সব মিলিয়ে 26টা 100, 35টা 50। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলেছেন 54 টেস্ট, যেখানে 49.69 গড়ে 4,174 রান, 14টা সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরির সংখ্যা 20টা। টাইগারদের বিপক্ষে খেলেছেন 6টা টেস্ট, 3 অঙ্কের দেখা মিলেছে মাত্র একবার, কিন্তু ব্যাটিং গড় 50-এরও বেশি। 2016-2017 হাসি মামলা ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। বাংলাদেশের জন্য তার ধারাবাহিকতাই হতে পারে বড় চ্যালেঞ্জ। আরিফুল ইসলাম, নিউজ 24। এবারে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা, জেনে নিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, কিভাবে ফিরে যাবে রোহিঙ্গারা, লাখ লাখ রোহিঙ্গার ভার, 1992 সালে চুক্তি বারবার ভেঙেছে মিয়ানমার।
এছাড়াও আরেকটি তারা করেছে, নিরাপত্তা পরিষদে উঠছে আবার এই রোহিঙ্গাদের ইস্যু এমন একটি, এবং সেনাতে ফিরছে স্বাভাবিকতা, আশ্রয় কেন্দ্র নির্মাণ হবে, ত্রাণ দিতে দীর্ঘ লাইন, সহায়তায় বিজিবি, পুলিশ, জেলা প্রশাসন। তারা আরেকটি কোট করেছে, কক্সবাজারের রোহিঙ্গাদের পরিদর্শনে গিয়ে ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ গ্র্যান্ডির একটি বক্তব্যকে, যে এমন মমত্ববোধ জীবনে দেখিনি। এছাড়াও আরেকটি শিরোনাম তারা করেছে, আবারও জার্মান চ্যান্সেলর মেরকেল, মালিতে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় যে গুজব উঠেছে সেটা নিয়েও তারা হেডলাইন্স করেছে, যে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতি, শেখ হাসিনাকে হত্যা চেষ্টার খবর ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। এ ব্যাপারেই শিল্পমন্ত্রী আমির হোসেন আমর একটি বক্তব্যকে তারা কোট করেছে, যে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার খবর নাকচ আমর। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, নতুন করে নিষেধাজ্ঞা এক মাস, বাংলাদেশের রোহিঙ্গার পাশে দাঁড়াতে হবে বিশ্বকে। জাতিসংঘে চিকিৎসকদের ভাষ্য, রোহিঙ্গা নিধনে ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়াও প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা নিয়ে তারা শিরোনাম করেছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তি, প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার খবর ভিত্তিহীন। চালের বাজার নিয়ে তারা একটি বেশ বড়ই হেডলাইন্স করেছে, যে নিয়ন্ত্রণ না থাকায় চালের দাম কমার গতি ধীর। দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে, অন্যান্য পত্রিকার মতোই নিরসংসতার বিবরণ মুখে মুখে, এত দ্রুত শরণার্থী সংকট কোথাও এমন প্রকট হয়নি। ফিলিপো গ্র্যান্ডি, ইউএনএইচসিআর এর হাইকমিশনার ফিলিপের যে বক্তব্য তারা কোট করে শিরোনাম করেছে। এছাড়াও দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, উদ্দেশ্যমূলক, বেশ বড় একটি হেডলাইন্স, এবং অখ্যাত পোর্টের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টার খবর, এবং তারা খুচরা বাজারে চালের দাম কমেছে 3 থেকে 5 টাকা এমন একটি শিরোনাম করেছে। এছাড়াও তারা পাশাপাশি আরেকটি শিরোনাম করেছে, যে বিদ্যুতের দাম নিয়ে, যে আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব পিডিবির, মিয়ানমারের সঙ্গে আলোচনায় প্রস্তুত বাংলাদেশ, এমন একটি শিরোনাম তারা করেছে। এবং প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে জরুরি ফাইলে স্বাক্ষর করছেন এমন একটি শিরোনাম তারা করেছেন। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, শরণার্থীদের নিয়েই বেশ বড় ফিচারে দিয়েছে, যে শরণার্থী শিবিরে অনিশ্চিত ভবিষ্যৎ, স্বাস্থ্য ঝুঁকিতে 60% শিশু। ভয়েস অফ আমেরিকায় শেখ হাসিনা, আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সাক্ষাৎকারকে তারা করেছে। এবং রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক চাপের পাশাপাশি দ্বিপক্ষীয় সংলাপ চায় ঢাকা, এমন একটি শিরোনাম তারা করেছে। ব্যাংকে গোপন সুদের ভয়াবহ ফাঁদ, দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম করেছে রোহিঙ্গা নিয়েই, রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে এমন একটি শিরোনাম। এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের বাইট করেছে, তারা কোন দলে বেহাল তৃণমূল বিএনপি, 2 বছরের দল পুনর্গঠন শেষ হয়নি, রাজশাহীতে 8 গ্রুপ। এছাড়াও তারা আরেকটি শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা, যে প্রধানমন্ত্রীর উপর হামলা চক্রান্তের খবর ভিত্তিহীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে বিবৃতি দিয়েছে সেটা নিয়ে, এবং খবরের সত্যতা নেই, শিল্পমন্ত্রী আমির হোসেন আমর বক্তব্যকে তারা কোট করেছে। এবং আমদানি বাড়ছে, কমছে চালের দাম, দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে মানবিক বাংলাদেশ, বেশ বড় ফিচারে তারা এই শিরোনামটি করেছে, যে চলমান রোহিঙ্গা সংকটের এক মাস, মিয়ানমার থেকে বাংলাদেশ শরণার্থী আসার চিত্র, তারা বেশ চমৎকার করে একটি বড় শিরোনামে রোহিঙ্গা ইস্যু করেছে। এছাড়া বাংলাদেশের ব্যাপক আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন, জাতিসংঘের এমন একটি তথ্য, এবং রোহিঙ্গা আমার অতিথি, রাখাইন আমার ভাই, এমন একটি শিরোনাম করেছে মন্তব্য প্রতিবেদনে। এছাড়াও প্রধানমন্ত্রীর হত্যা চেষ্টাকে নিয়ে তারা প্রধান শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার খবর ভিত্তিহীন। দর্শক, এই ছিল আমার কাছে আজকের জাতীয় দৈনিকের প্রধান শিরোনামগুলো। জন্মদিনে জাফর ইকবালের প্রতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখনকার নিউজ 24 সংবাদ। সুখে থেকো আমার নন্দিনী, এই গানটির কথা মনে করলেই সাদা প্যান্ট, সাদা শু এবং সাদা টি শার্ট পরা এক তরুণ কণ্ঠশিল্পীর কথা মনে পড়ে যায়। 80-এর দশকে নিজস্ব স্টাইলে পরিণত হয়েছিলেন তরুণ প্রজন্মের আইকনে, বলছি জাফর ইকবালের কথা। বাংলা চলচ্চিত্রের এই স্টাইলিস্ট নায়কের আজ জন্মদিন, তাকে স্মরণ করে দেখুন ফাতেমা কাউসারের প্রতিবেদন। শহরে রোমান্টিক ও রাগি তরুণের ভূমিকায় দারুণ মানালেও সব ধরনের চরিত্রে ছিল জাফর ইকবালের স্বাচ্ছন্দ্য বিচরণ।
ভালোবাসার পাতায় মোড়া, ভালোবাসার পাতায় মোড়া, দুটি ফুলের একটি তোড়া, তোমার আমার মন ছিল একসাথে তো। আপন পর সিনেমা দিয়ে শুরু, তারপর সিনেমা প্রেমীদের উপহার দিয়েছেন 150টি সিনেমা, তবে জুটি হিসাবে 30টিরও বেশি সিনেমায় দেখা গেছে চিত্রনায়িকা ববিতার বিপরীতে। শুধু নায়ক নয়, একজন গায়ক হিসেবেও নামডাক ছিল তার। 1950 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলা সিনেমার এই সফল নায়ক। সুদর্শন অভিনয় দক্ষতা, পোশাক স্মার্ট স্টাইলের উপস্থিতি জাফর ইকবালকে করেছে অসাধারণ। যাদের সাথে আমি দেব না তোমার তুলনা, ক্যারিয়ারে যখন সফলতম স্থানে বিরাজ করছিলেন ঠিক সেই সময় তার শরীরে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার। 1991 সালে মাত্র 41 বছর বয়সে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। জন্মদিনে তার প্রতি বিনম্র শ্রদ্ধা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আবারও বাড়ছে বিদ্যুতের দাম, 8-15% বৃদ্ধির প্রস্তাব বিতরণ কোম্পানিগুলোর, আজ থেকে গণশুনানি শুরু। রোহিঙ্গা আসার সংখ্যা লক্ষণীয় মাত্রায় কমছে বলছে জাতিসংঘ, সেনাবাহিনীর তত্ত্বাবধানে শৃঙ্খলা ফিরছে ত্রাণ বিতরণে। বিশ্বজুড়ে মিয়ানমারের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আন্তর্জাতিক গণ আদালতের রায়, আইন বিশেষজ্ঞদের অভিমত। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার, খুচরা বাজারের দাম এখনও সাধারণের নাগালের বাইরে। এবং এবার উত্তর কোরিয়ার উপর বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র, তালিকায় নতুন করে যুক্ত হল ভেনেজুয়েলা চান। দর্শক, এই ছিল এখনকার নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।